দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। গুজরাটে ফের ফিরছে বিজেপি সরকার। গুজরাটে চলছে পঞ্চদশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা প্রক্রিয়া। বুথ ফেরত সমীক্ষাতে স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেপি ফের ক্ষমতা দখলে রাখতে চলেছে, এমনকি আসন সংখ্যার নিরিখেও যে নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্যে শাসক বিজেপি নতুন রেকর্ড গড়বে সেই আভাসও মিলেছিল। সেটাই মিলে যাচ্ছে ভোট গণনা প্রক্রিয়া শুরু হওয়ার পরেই। সপ্তম সরকার গঠনের পথে বিজেপি। 182 আসনের বিধানসভা নির্বাচনে 1995 সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। আরও 5 বছরের জন্য গুজরাটে বিজেপি সরকার গড়তে চলেছে। টানা সপ্তমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় যে নজিয়ে ছিল বাম ফ্রন্টের, তবে 2024 সালের লোকসভা ভোটের আগে বিজেপিকে স্বস্তি দিতে পারে আরও একটি পরিসংখ্যান। তা হলো 2002 সালের পর থেকে যতগুলি বিধানসভা নির্বাচন হয়েছে তাতে ক্রমাগত আসন কমছিল বিজেপির। সেই ধারা এবার থামছে 20 বছরের রেকর্ড ভাঙার পথে। 1995 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি গুজরাটে সরকার গড়েছিল 121টি আসন পেয়ে। সেবার নবম বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় 45টি এবং নির্দল 16টি আসন। 1998 সালে দশম বিধানসভা নির্বাচনে বিজেপির আসন কমে 117, কংগ্রেস পায় 53টি, আরজেডি জনতা পার্টি 4টি, জনতা দল 4টি, সমাজবাদী পার্টি 1টি এবং নির্দল 3টি। 2002 সালে 11 বিধানসভা নির্বাচনে বিজেপি পায় এখনও অবধি সর্বাধিক 127টি আসন। সেই রেকর্ডই এবার ভাঙতে চলেছে। কংগ্রেস পেয়েছিল 51টি আসন, জনতা দল ইউনাইটেড 2টি এবং নির্দল 2টি। আসন কমার ধারা থামছে। 2007 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন কমে হয় 117, কংগ্রেস পায় 59টি আসন, এনসিপি 3টি, জেডি 1টি ও নির্দল 2টি। 2012 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন আরও কমে হয় 115, কংগ্রেস পায় 61টি আসন, এনসিপি 2টি, গুজরাট পরিবর্তন পার্টি 2টি, জেডিইউ নির্দলে ঝুলিতে যায় 1টি করে আসন। গুজরাটে সরকার গড়ার পর বিজেপির আসন 100 নিচে নেমে গিয়েছিল গত বিধানসভা নির্বাচনে, যার অন্যতম কারণ ছিল পাটিদার আন্দোলন। সেবার বিজেপি থামে 99টি আসনে, কংগ্রেস পায় 78টি, ভারতীয় ট্রাইবাল পার্টি 2টি, এনসিপি 1টি ও নির্দল পায় 2টি আসন। গেরুয়া ঝড়ের নয়া নজির। এবারে বিধানসভা নির্বাচনে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিজেপি ভালো ফল করবে বলে আভাস মিলেছিল বুথ ফেরত সমীক্ষায়। সেটাই সত্যিতে পরিণত হতে চলেছে। শেষ পাওয়া খবরে বিজেপি এবার এগিয়ে রয়েছে 148টি আসনে, কংগ্রেস 22টি আসনে, আম আদমি পার্টি গুজরাটে খাতা খুলতে চলেছে এগিয়ে রয়েছে 8টি আসনে, 4টি আসনে এগিয়ে অন্যান্যরা।